প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে, 4 দিন 4 রাত্রি লেগেছিল টুঙ্গিপার থেকে ঢাকায় আসতে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে, এবং রেল যোগাযোগটাও, এই রেল এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে ফরিদপুরে যশোর পর্যন্ত আমরা এর যোগাযোগ করে দিয়েছি। আর সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত, দুঃখিত, আমাদের মংলা পোর্ট, অর্থাৎ ঢাকা থেকে মংলা পোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি। এই অ্যালাইনমেন্টটা আমার নিজেরই করা, যে এইভাবেই এটা যাবে, এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে। আজকে আর আসলে পদ্মপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে, কারণ আমার ছোটোবেলা থেকেই তো, প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে। আমাদের নৌকা ছিল 3 দাঁড়, মাঝি নৌকা, বড় নৌকা, বানশি, 2টা কামরাওয়ালা। প্রথম আমার দাদা, আমি আর কামাল ছোট, আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম। সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম, 4 দিন 4 রাত্রি লেগেছিল টুঙ্গিপাড় থেকে ঢাকায় আসতে। তখন আব্বা জেলখানায়, 48 সালে আন্দোলন করতে যে তিনি 49 সালে যে কারাগারে বন্দী, তখনও তিনি কারাগারে বন্দী। আর এরপর লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হয়েছে, কাজে এই যাতায়াত করতে যেয়ে কত মানুষের জীবন গেছে, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে, এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবাই খুশি, এটা তো আপনারা শুনেছেন। যাক, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে, এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা করেছি, পাশাপাশি আমরা 2100 সালের ডেল্টা প্ল্যান, এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কীভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের পর প্রজন্ম, সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, এটাও আমাদের বাস্তবায়ন অব্যাহত থাকবে, আমরা শুরু করেছি। কাজে আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ এই একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপরিতরোধ গতিতে, যত বাধা আসুক ইনশাআল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।